কার্যত পশ্চিমবঙ্গের সুব্রত মুখার্জির মধ্যে দিয়ে একটা যুগের অবসান হয়ে গেল। রাজনীতির অট্টালিকা প্রবাহের মধ্যে তার একটা অস্তিত্ব সজাগ করা উপস্থিতি ছিল। বর্ণময় রাজনৈতিক চরিত্র, বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ, অত্যন্ত অমায়িক ব্যবহার, ভিড়ের মধ্যে বহু বিপরীত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যিনি রাজনীতিটাকে পাঁচ দশক ধরে শরীর দিয়ে মন দিয়ে ছুঁতে পেরেছিলেন, তিনি সুব্রত মুখোপাধ্যায়। বিভিন্ন সময় প্রয়োজনে কাজ নিয়ে গেছি, সহযোগিতা করেছেন, কোনোদিন পেরাননি। অত্যন্ত রসিক মানুষ ছিলেন এবং তিনি আগামী দিনের রাজনৈতিক ঘটনা, নির্বাচনের ফলাফল দেখতে পেতেন। বাঁকুড়া থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বর্ধমানের একটি প্রয়োজনে তাকে ফোন করেছিলাম সরকারি কাজে, বললেন কি বুঝছেন, উনি বললেন এটা তো জেতার আসন নয়, তবে আমি তো লড়াই করি, এই বয়সে যতটুকুনি লড়াই দেব। মানে ফলাফলটা তার জানা ছিল। বিধানসভায় বা বিধানসভার বাইরে আমি বারবার বলতাম, সেই বলার লোকটা চলে গেল যে সুব্রত মেসি মুখোপাধ্যায়। একদিন আমায় ডেকে ওনার বাড়িতে বলছেন, তুমি আমাকে মেসি বলো কেন? আমি বললাম, আপনার মতো এরকম সুন্দর ডজ কে করতে পারে? বলে কিরকম ডজ? মানে আপনি কংগ্রেসের হয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে তৃণমূলে যোগ দিয়ে দিলেন, এরকম তো একমাত্র মেসিই করতে পারে। সুব্রত মুখোপাধ্যায় হো করে হাসলেন। মানে এই যে ওনার একটা ব্যক্তিত্ব। বিধানসভায় সুব্রত মুখোপাধ্যায়ের পঞ্চায়েত নিয়ে বক্তৃতা করছি, আমি বলতে গিয়ে বলে ফেলেছি যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত বা যে কোনো রাজ্য পঞ্চায়েত দপ্তরগুলো কার্যত কেন্দ্রীয় সরকারের ফ্র্যাঞ্চাইজি। সুব্রত মুখার্জি বক্তব্য রেখে উঠে আমাকে প্রবল আক্রমণ করলেন যে শ্রমিকবাবু, আপনি নতুন মানুষ বিধানসভায়, আপনি এ কথাটা বলে ঠিক করেননি। অনেকক্ষণ ধরে গরম বক্তৃতা করলেন। যখন বেরিয়ে যাচ্ছি, শেষ হয়ে গেছে অধিবেশন, একজন ডাকলেন, বলে সুব্রতদা ডাকছে। আমি গেলাম, দাদা দাদা বলুন কী হয়েছে? বলে ফ্র্যাঞ্চাইজিটা ভালো দিয়েছ, ওটা কাল খাবে, কাল ওটাই নিউজ হবে। তো এই ধরনের মানুষ ছিলেন তিনি। তিনি হয়তো রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন, দল পরিবর্তন করেছেন, কিন্তু আমি আবার বলছি, তার বহমান, এই বহমানতার মধ্যে তার অস্তিত্ব সজাগ করা উপস্থিতি নিয়ে তিনি আজকে চলে গেলেন। কমপ্লিট চিফ মিনিস্টার মেটেরিয়াল সেটা হলে এই বৃত্তটা সম্পূর্ণ হতো, সেটা হলো না। সব কিছু হয় না, কিন্তু অনেক কিছু না হওয়ার মধ্যেই সুব্রত মুখার্জি থাকবেন, তার উজ্জ্বল অস্তিত্ব নিয়ে আমাদের অন্তরের অন্তঃস্থলে, কিছু মধুর স্মৃতি নিয়ে, তার হাসি ঠাট্টা, যে কোনো বিরোধী রাজনৈতিক দলের কর্মী কোনো প্যানেল ডিসকাশনে বক্তৃতা করছেন, সেমিনারে বক্তৃতা করছেন, হঠাৎ এমন একটা কথা বলে দেবেন সে সমস্ত বক্তব্য গুলিয়ে ফেলবে। এই যে বিষয়গুলো তার ছিল, এটা অনবদ্য। আজকে শেষ দেখা হলো না, মনটা ভালো নেই। ধন্যবাদ। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।